বিশ্বের সর্বাধুনিক এয়ারক্রাফট বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম যুক্ত হয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বুধবার সন্ধ্যায় প্রথম ফ্লাইট ঢাকা থেকে মালয়েশিয়ার কলালামপুরের উদ্দেশ্যে একে একে যাত্রীরা আসন গ্রহণ করেন স্বপ্নের এই ফ্লাইটে এর মাধ্যমে হয়তো আরো নতুন নিত্য নতুন বিমান আসবে বাংলাদেশ বিমান বহর বাড়বে অবশ্যই খুব ভালো লাগছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নাম বিনা এয়ারক্রাফটের এই যাত্রীরা আকাশে বসে ফোনে কথা বলতে পারবেন প্রয়োজনের সাথে থাকছে ইন্টারনেট সুবিধাও সরাসরি দেখা যাবে নয়টি টেলিভিশন চ্যানেল আমরা সবসময় বিদেশি প্লেনের উপর নির্ভরশীল ছিলাম এখন দেশে এই ধরনের প্লেন আসা বাংলাদেশের বিমানের উপর আমরা এখন একটা আস্থা রাখতে পারি এতে আমরা অনেক খুশি ফুল ফ্লাইট দুশো জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট পরিচালনা করতে পেরে

ইনশাল্লাহ এগিয়ে যাবে এটা সর্বাধুনিক এয়ারক্রাফট হিসাবে এটা একটা অন্য অন্য উন্নত দেশেও নাই এটা সুতরাং আমি বিমান ক্রু হিসাবে আমি অনেক গর্বিত এবং অনেক আনন্দিত নভেম্বরে বিমান বহরে যুক্ত হবে আরও একটি ড্রিম লাইনার বাংলাদেশের আকাশ জয়ের মুকুটে আরও একটি পালক বোয়িং সেভেন এইট সেভেন ডিম লাইনার আকাশ বিনা এর মাধ্যমে বিমান আন্তর্জাতিক অঙ্গনে আরও সুখ্যাতি অর্জন করবে এ প্রত্যাশা সকলের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ডিম লাইনের ফ্লাইট থেকে চকর মালিথা চ্যানেল আই ঢাকা